হলি আর্টিজানে রক্তাক্ত হামলা ও বিদেশি হত্যার পর পুলিশের হাতে আটক হয় মূল হোতা রাজীব গান্ধী সহ জড়িত চারজন ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে তিনজন আদালতে জবানবন্দিও দিয়েছে জিজ্ঞাসায় গোয়েন্দারা জানতে পেরেছেন হামলার জন্যে তিন পেশাদার খুনিসহ কিলিং মিশনের পাঁচ জঙ্গিকে গাইবান্ধার চরাঞ্চলে আটাশ দিন ধরে প্রশিক্ষণ দেয় পরে অভিযানে নিহত সাবেক মেজর জাহিদ এই হোলি আর্টিজানের পরে তারা একটা মাত্র জায়গায় তারা সফল হতে পেরেছে সেটি হলো সিলেট এই ধরনের একটা হামলার পরে তারা আশা করেছিল যে প্রচুর সংখ্যক মানুষ তাদের প্রতি আস্থা জ্ঞাপন করে তাদের দলে যোগদান করবে অর্থাৎ তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা খুব ভালো এগোবে পাশাপাশি তারা জাতীয় এবং আন্তর্জাতিক সোর্স থেকে আরো বেশি অর্থ পাবে গোয়েন্দা কর্মকর্তাদের দাবি হলি আর্টিজান ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নিউ জেএমবির শীর্ষ নেতা জঙ্গির এরা দেশে থাকলেও এখনও ধরাছোঁয়ার বাইরে যাদের খুব বড় ধরনের ভূমিকা ছিল এই হামলা পরিকল্পনা এবং এটি বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে সোহেল মাহফুজ তাকে আমরা খুঁজছি আর একজনের কথা একাধিক আসামির এবং সাক্ষীদের জবানবন্দিতে এসেছে তাকেও আমরা খুঁজছি রাশেদ ওরফে নামে একজনের কথা এসেছে আপনারা দেখেছেন তাকে খুঁজছি আর বাসারুজ্জামান ওরফে চকলেট এই তিনজন আমরা মনে করছি মোস্ট ইম্পর্টেন্ট আসামেও বিচ্ছিন্নভাবে সংগঠিত হবার চেষ্টা করলেও বড় কোনো হামলার মতো শক্তি জঙ্গিদের নেই এমন দাবি কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধানের তবে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবিলা সহ আর্টিজান হামলার তদন্ত অব্যাহত রেখেছে সিটিটিসি আগামী ১৬ জুলাই সিটিটিসির কাছে তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে আদালত এনামুল কবির রুকম চ্যানেল আই ঢাকা